এখন ডেটটা এই কিছুক্ষণ আগে এলো আর আমাদের মানে ডিনার কমপ্লিট হলো। তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ওনার এখন আপাতত কেকটা আনা আছে, কেকটা কাটবো আর গিফটটা দেবো। আর এনার হচ্ছে আজকে এই কি বলে স্যুপ অবধ না কি বলে বলো কি বলবো ওটা সুবোধ বালকটা আজকে জন্মদিন পড়ে গেছে আপাতত। তো তোমরা সবাই উইশ করো। তো চলো কেকটা আগে বার করি। তো কেকটা বার করে একটা দেখো ক্যান্ডেল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো চলো কেকটা গিয়ে এবার কাটি। ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ এখন কটা, তো দুটো বাজে যাচ্ছে কিন্তু একটা 39 বাজে। তো বাবাইকে এখন বলছি কেকটা কেটে নাও। তো চলো কেকটা কাটো। এ দেখো এখানে জিমি বাচ্চাও এসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবাই। তুমি আগে খাও না, তুমি খাও। তো হ্যাপি বার্থডে। তো সবাই তোমরা উইশ করো, একটুখানি জিমি বাচ্চাকে দাও, বেশি দিও না। তো এটা যেহেতু মানে এর আছে ওই কারণের জন্য ক্রিম আছে, তো বা জিমিকে অল্প করে একটুখানি দিলাম। তো বাবাইকে আবার রিটার্ন এখন আপাতত কেক কাটাচ্ছি, কারণ এটা দিয়ে আমের কেকটা কাটেই নি আপাতত। আম দিয়ে আর তার ভেলভেটের রেড ভেলভেটের কেকটা কেটেছে। এখন কেকগুলো খেয়ে নেওয়া হচ্ছে, আর ফ্রিজে রাখছি না। আর জিমিকেও একটুখানি দেওয়া হয়েছে, দেখো তবুও জিমি দেখছে, কিন্তু এটাতে জিমিকে দেওয়া যাবে না, ও তাও এদিকে দেখছে করছে। দেখো খালি ঘরেই পাইলে এলো। বেশ টেস্টি আছে, ম্যাঙ্গো ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমার তোমার এইটার থেকে না, রেড ভেলভেটের ওটার থেকে না। তো আপাতত গিফট দেওয়ার পর্ব দিয়ে দিচ্ছি গিফট। এরাও দেখো আপাতত কী আছে, আগে আগে গেস করো কী আছে। ওই ওইভাবে না, তুমি ওপর দিয়ে গেস করো কী আছে। দেখো আপাতত গেস করা যায় একটা একটা। দেখো জিমিও এসে গেছে, জিমি সর্বক্ষণ অল টাইম। জিমি লোমে তার দিকে উঠছে পুরো একদম। ও জিমি তোমার কিছু বক্তব্য আছে? তোমার আরে বাবার জন্মদিন, তোমার বাপির জন্মদিন, বাপিকে উইশ করেছো? কি আয়না, এটাকে কি বলে ম্যাজিক মিরর, এখন তো ম্যাজিক দেখাবে না। বার করো আস্তে আস্তে। এই তো এটা হচ্ছে একটা ম্যাজিক মিরর গিফট করেছি এবার একটা। তো এটা তোমার চার্জার একটা দিয়েছে, দেখো যদি না পারো বেশি চেপে করতে যেও না, 12টা বেজে 13টা হয়ে যাবে। এটা এইভাবে হবে না, চার্জারে গুঁজে এটা কারেন্টে চলবে সম্পূর্ণ। ব্যাটারি লাগবে, ব্যাটারি 3টে লাগবে, ব্যাটারি যদি 3টে হয় তো হয়ে যাবে। এই হচ্ছে মেন ব্যাপার। তো চলো ট্রাই করছে, ট্রাই করুক। তো বাবাই বাবাইয়ের গিফটটা নিয়ে একটু ট্রাই করে দেখে নিচ্ছে কেমন হয়েছে। এই দেখো কেমন হয়েছে গো। হ্যালো, এখানে তোমার আর আমার ছবি থাকবে। এই দেখো এই হচ্ছে মেন ব্যাপার জিনিসটা। তো মিস্টার ব্যানার্জি এখন মিস্টার ব্যানার্জির মুখ দেখছে, দাড়িগুলো পেকে গেছে মনে হয়, সেটাও দেখছে। সেটাও দেখছো? হ্যাঁ, মাথা চুল পেকে গেছে আর দাড়ি পাকেনি, আবার চুল পাকে না মোটেই। এটা বেশ ভালো দেখতে লাগছে,
হ্যাঁ, মেয়েদের স্বভাব নিয়ে কিচ্ছু কথা বলবে না, সেটা আয়না আয়না বেশ ভালোই লাগছে। তো চলো আপাতত এসব পর্ব এখানে এখন শেষ করা যাক। তো এখন আর মতো আপাতত গুড নাইট, কাল সকালবেলা মর্নিংয়ে দেখা হচ্ছে। তোমার এখন বেজে গেছে 2, এখন পাক্কা 2 বাজে, আর কয়েক ঘন্টা ঘুম হবে। চলো কয়েক ঘন্টা ঘুমিয়ে নিই, নিয়ে পরে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো ভিডিওটা তো কালকে রাত্রির থেকে স্টার্ট করে দিয়েছিলাম, তো দেখলেই বাবার ছোটোখাটো সেলিব্রেশন হলো। আর এখন করিতে বাজে হচ্ছে 9:40, উঠতে লেটই হয়ে গেছে, ভালো রকম লেট, যাকে বলে মানে 2 পর্যন্ত তো এইসব হয়েছে। তারপরে শুয়েছি, কারেন্ট চলে গেছে, ভালো ঘুম হয়নি, তারপর কারেন্ট আসতে একটু ঘুম হলো, তাই এদিকে উঠতে লেট হয়ে গেছে। তো বাবাইকে এখন লিস্ট ধরিয়ে দিলাম, বাবাই এখন বেরিয়ে গেল বাজারের দিকে, তো সব কিছু জোগাড় করবে। তো এবার আমি ফার্স্টে বিছানা বিছানা সব পরিষ্কার করবো, ঘরপর পোঁছাপুছি করবো, করে চান টান করে নেবো, নিয়ে তারপর রান্নাঘরের ওদিকে সব ঢুকবো। তো ইচ্ছা তো আছে যা যা বানাবার, বাবাকে আমি পাঠিয়ে দিলাম। মানে নর্মালি আমরা ছোটোবেলা থেকে যেই রকম ধরো পাঁচ তরকারি ভাত, এই মানে যা যা দেখে এসেছি ওইভাবেই বানাবার ইচ্ছা আছে সব কিছু। আর যদি তেমন হয় একটু রাইস বানাবো, তার সঙ্গে একটু মানে ডিমের একটা অন্য কিছু বানাবো ভেবেছিলাম, কিন্তু যদি পাই তো ঠিক আছে, না হলে আর কিছু করার নেই, বানানো যাবে না। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, যা হচ্ছে তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো। তো ঘরে বাইরে একদম সব পোছাপুছি কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো মাজতে বাকি আছে। তো বাসনগুলো মাজবো, চায়ের বাসন আর রাতের অল্প বাসন আছে, তো এগুলো মাজামুজি করলেই হয়ে যাবে। কিন্তু এখন এখানটা ভিজে ভিজে আছে, আর বর্ষার ওয়েদার, ঝট করে ঘরটা শুকোতে চাইছে না, তো একটু শুকিয়ে যাক, গেলে তারপর বাসনগুলো মাজতে ঢুকবো। তো ততক্ষণে ভাবছি একটু ভিডিওটা, কালকের ভিডিওটা এডিটিং করে নিই, আর এই টাকটা গুছি এইটা এখানেই আপাতত রেখেছি, আবার আর আজকে দিনটা আপাতত থাক, তারপরে তো ওটা পুরো প্যাকিং করে এখন রেখে দেবো। সব ফটোটা ঠিক করতে হবে, একটা ফটো লাগাতে হবে, সব কিছু ব্যবস্থা করে তারপরে এটা বাইরে রাখবো। এখন 11:51, বাবাইও এখনও আসেনি, আর আমার চান টান করে জন্য পুজোটা করে নিলাম, ঘরোয়াই এখন আপাতত করলাম, ফুলমালা তো দিতে পারবো না, সে বাবাই যখন আনবে তখন হবে। তো চলো এবার আমি রান্নাঘরে ঢুকে পড়ি, ঢুকে ভাতটা ডালটা মানে যতটুকু পারি, মানে গ্যাসে ইন্ডাকশানে গ্যাসটা এসে গেছে, গ্যাসটা আর ইন্ডাকশানেতে বসিয়ে রান্নাগুলো ততক্ষণে করতে থাকি, ও এলে তারপরে সব কিছু সবজি কাটাকুটি করে সব কিছু তখন আমার রান্না হবে। তো চলো কি হচ্ছে না হচ্ছে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে, আর মাথাটাও পোচার সময় নেই, কারণ অনেক লেট হয়ে গেছে বসে, কারণ ভিডিও পোস্ট করলাম এখন, তারপরে তোমার এদিকে জল ছিল না, মানে পাম্পে জল ছিল না, তো আবার জল চালালো, জল এলো, তারপর চান টান করতে পারলাম, এসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য জামা কাপড়গুলোও কাচিনি, জামা কাপড়গুলো রেখে দিয়েছি, পরে একদম বিকালবেলার দিক করে কেচে নেবো। তো চলো রান্নাঘরে ঢুকি, রান্না ঢুকে গেছে এখন রান্নাঘরে, এখন পাক্কা বাজে 11:58, মানে 12 বাজেই যায় আর কি। তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা এখন সেদ্ধ হোক, আর এখানে তেলও গরম করতে দিয়ে দিচ্ছি, আগে অল্প কিছু পাঁপড় ভেজে নেবো, পাঁপড়টা ভেজে রেখে দেবো, তারপর আলু ভাজা, তারপরে এখানে ইন্ডাকশানেতে ভাতটা বসিয়ে দেবো ভাবছি। তো এইসব করতে করতে জানি না কটা বাজবে না বাজবে, তো চলো এগুলো করে নিই, করে কথা বলছি। তো ঘুরতে বাজে এখন 12:20, এখন এই টিফিন খাবো, দুজনে মিলে একসঙ্গে কচুরি, আর এখানে সব বাজার টাজার করা আছে, ভাতটা হোক ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর বার্থডে বয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, দাড়ি কাটতে গিয়েছিল, দাড়ি কাটতে পারিনি। আপাতত রান্নাগুলো করে রেখে দিচ্ছি, এখানে ডাল আছে, মাছের ঝাল আছে, আর এখানে তোমার ভাজাভুজিগুলো আছে, ভেন্ডি ভাতটা মানে ভেন্ডি ভাজাটা এখানে নেই, তো ভেন্ডি ভাজাটা ভাতের জায়গায় রেখে দিয়েছি। দেখো এখানে ভেন্ডি ভাজা, মাছের তেল, ভাত হয়ে গেছে, আর এখানে এখন হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এটা হওয়ার পর মাছের ডিমের বড়া হবে, তারপর এখনও তোমার চাটনি বাকি আছে, আর পায়েসটা বাকি আছে, মানে মেন জিনিসটাই বাকি আছে, পায়েসটা। তো এটা আপাতত হয়ে এসেছে, এবার নাভিয়ে রেখে দিই। তো তোমার এখন ঘড়িতে বেজে গেছে 2:16, এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, তো চলো ঝটপট করে নিই, নিয়ে কথা বলছি। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট করে রান্নাঘর আবার পোঁছাপুছি করা হয়ে গেছে, এখানে পায়েস, এখানে সব চাটনি ফানি রেখে দিয়েছি, ওদিকে চাটনি, পাঁপড় ভাজা, আর এদিকে মাছের ঝাল, আরও সব আছে। তো এই আপাতত পোঁছাপুছি করে কমপ্লিট হলো, তো চলো একটু রেস্ট নিই, নিয়ে কথা বলছি। ঘুরতে বাজে এখন 3:40, আর এখন এবার ভাতটা বাড়বো, চান করেই সবে এলো, মানে একটা দিনও সেই দেরি করেই আসবে, তো চাই হোক। তো চলো সব কিছু গুছিয়ে ভাতটা বাড়ি, বেড়ে তখন আবার দেখা হচ্ছে। তো ঘুরতে বাজে এখন বিকেল 4, বার্থডে বয়কে এখন আপাতত লাঞ্চ দিয়ে দিয়েছি, তো বার্থডে বয় এখন লাঞ্চ করছে, তো চলো ও করে নিক, আমারটাও বেড়ে ফেলি, এদিকটা সব গুছিয়ে নিই।
বলতে পারে এখন 4:30 আপাতত এখানেই সব বাসনগুলো রেখে দিয়েছি বাসনগুলো আর মাজবো না একটু রেস্ট নিই আর এখানে ভাত একটু মাছের তেল আর ডিম ভাজা আছে সবই আছে সব ফ্রিজে ভরে দিয়েছি খালি পায়েসটা এখানে রাখা আছে চাটনি ওখানে আছে আর পাঁপড় ভাজা আছে এখানগুলো এবারে কোঁচাকুচি করে নিলাম আর বৃষ্টি আপাতত মানে মাঝে মাঝে ওই ঝিরিক ঝিরিক করে পড়ছে এখন একটু রেস্ট নেবো নিয়ে তারপরে সে পরে কথা হবে আর তোমার কাছে এত সব মানুষেরা উইশ করেছে সবাইকে একটু থ্যাংক ইউ বলে দাও ভালো করে ওটা কী ধরনের থ্যাংক ইউ বলা হ্যাঁ হ্যাঁ আমাদের তো এই জামাটা বুঝতে পারছো কি জানি না এই জামাটা সেই মা দিয়েছিল জামা শশীর সময় ওকে বললাম এটা নতুন আছে আপাতত তুমি এইটাই পরো বাল ছেলে ভেঙে যাচ্ছে তো চলো একটু এই ড্রেস নিয়ে নিই নিয়ে সেই পরে কথা বলছি তো এখন বাজে 6:23 উনি এখন রেডি হয়ে যাচ্ছে যে তোমার দাড়ি কাটতে সেলুনে যাবে কারণ সকালবেলা তখন যেতে পারেনি আর আমার জিজু ফোন করেছে এখন ফোনে কথা বলছে বাবা বেরিয়ে গেল ও বিয়ারটা সেট করতে যাবে ওর কিন্তু আসতে লেটই হবে ভিড় তো হবেই আবার আজকে উল্টো রথ তো আমার সকাল থেকে আমি তোমাদেরকে মানে এদিকে মাথার ভেতর আছে তোমাদের যে বলবো সেটাও আমার মানে এ হয়নি তো দুপুরবেলা বাবা জগন্নাথ দেবের জন্য জিলিপি কিনে এনেছে আমি সন্ধ্যাবেলা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তোমার জিলিপি প্রসাদ দেবো আর বাসনগুলো সব মাজতে হবে এগুলো আছে হাতে একটু শুয়েছিলাম মাথাটা না একটু ধরে গেছে একটু আগে বসি মানে এটা আগে কাটুক তারপর তোমার গিয়ে বাসন বাসনগুলো মাজামুজি করে নাড়িটা ছেড়ে প্রসাদ দেবো তো আমি আমাকে বাবাই জিজ্ঞাসা করছিলো বেরোবে কি বেরোবে না বেরোবে কি বেরোবে না বলতে শুধু দেখো হোটেলে যাবো গিয়ে হয়তো খেতাম এরকম ব্যাপার ছিল অন্য কোথাও নেই কারণ এখনও ও ওর কাজের দিকে ব্যস্ত পরিষ্কার কথা তো অসম্ভব ব্যাপার কোনো মানুষের কাছে দেখেছে রাত্রিবেলা কটার সময় বাড়ি ঢুকেছে তো এই সময়টা ওর একটু ব্যস্ততা থাকে সেটা কিছু করার নেই তো যাই হোক না কেন আমি দেখি শুধু ধরো খেতে গিয়ে বেরোলে কোনো লাভ নেই আর যদি তেমন হয় ও খাবার কিনে নিয়ে চলে আসবে ঘরে খেয়ে নেবো ঠিক আছে তো চলো এখন নামাজও দিচ্ছে আর এখন ঘড়িতে বাজে 7:14 আমার ঠাকুরকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসনগুলো মেজে ফেলেছি এগুলো মেজে এখানে রেখে দিয়েছি আর পাতা পাখি যেগুলো মানে ধোয়াধুই হয়ে গেছে এগুলো রেখে দিয়েছি এগুলো তো সকালের বাসন ছিল চায়ের কাপ পাপ আছে তো এগুলো সব গুছিয়ে রাখতে হবে টুকটাক এখানে বাজার আছে এগুলো ফ্রিজে ভরতে হবে তো এখনও অনেক বহুত কাজ আছে তো চলো এগুলো আগে সেরে নিই পরে কথা বলবো ঘড়িটা আছে 8:10 আর আমি এখন একটা কেক নিয়েছি কেকটা ছিল ফ্রিজেতে বাবুজির কেক তো বাবুজির কেকটা এখন খাবো আর কালকে যে ডেয়ারি মিল্কটা ওটা নিয়ে চলে এসেছি এখন ওটাও একটুখানি খাবো তো কেকটা পুরোটা খেয়ে নেবো ডেয়ারি মিল্কটা একটুখানি বাবার জন্য বাবাইয়ের জন্য রেখে দেবো আর এখন একটু টিভিতে লাইন দিয়েছি একটু টিভিটা দেখি দিয়ে তারপর রান্নাঘরে ওইদিকে ঢুকে ওই বাসন বাসনগুলো সব ঠিকঠাক করে রাখবে এখন আর কিচ্ছু করতে বাবা ভালো লাগে না সেই আমার সব ঘুম পেয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে আর ঘুম তো ভালো হয়নি আর এখন এই শুয়ে শুয়ে একটু মা দিদি এসেছিলাম একটু কথা বলছিলাম আমরা সকালবেলা ফোন করেছিলাম তখন আমার মানে এদিকে কাজে ব্যস্ত ছিলাম কথা বলা হয়নি তো ওই জন্য এখন আবার ফ্রি হয়ে ফোন করলাম করে ওদের সঙ্গে সব কথা বলছিলাম আচ্ছা এখন 9:44 আমি রান্নাঘরটা পুরো একদম ক্লিন করা হয়ে গেছে ওদের খালি ভাত আছে জিমিকে খেতে দেবো আর সব বাসনগুলো সব গুছিয়ে গেছে সব কিছু রেখে দিয়েছি আর এখানে এগুলো তো আছে আর জলের বদলে জল যেগুলো ভরারই ওগুলো আছে আর এখানে পাঁপড় ভাজাটা আছে এখানে যে ঠাকুরের সিংহাসনটা ছিল ওগুলো সব গোছানো গোপুসোনাকে শোয়ানো হয়ে গেছে আর এখানটা পুরো একদম সেই একদম বাজে হয়েছিল সব কিছু মানে জড়ো করে রাখা ছিল তো এখানটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এসব কমপ্লিট হয়ে গেছে টিভিতে এখানে আমি গান চালিয়ে দিয়েছি দিয়ে করছিলাম যাতে একা যাতে না লাগে বাবাইও কল করেছিল জিজ্ঞাসা করলো কী খাবে না খাবে তো একটা হক্কা নুডলস নিতে বললাম আর একটা ওই হক্কা নুডলসের কথা বাড়াই ছিল তারপরে ভাবছি কিনে দেবো ও তখন বললো যে চিকেন নুডলস তাহলে নিয়ে নিই একটা আমি হ্যাঁ তাহলে হক্কা নুডলস আর চিকেন নুডলস নিয়ে নেওয়া হয়ে যাবে ওই রাত্রিবেলা খাওয়া ঝামেলা মিটে যাবে তাই দুপুরবেলা একটা বিরাট বড় ব্লেন্ডার করলাম যে ওকে দইটা দেওয়া হলো না রাত্রিবেলা যেহেতু আপনার দইটা খেয়ে নেবো হয়ে যাবে তো বাবাই বললো আমি একটু বাদে আসবো এসে দিয়ে তারপরে আবার ও একটু বেরোবে বুঝতেই পারছো এখন প্রচুর ব্যস্ত হয়ে আছে আর এবার আমি একটু শুই শুয়ে কারণ চুলটা
খুলে রাখতে হবে, চুলটা পুরো ভিজে গেছে একদম, মানে গা ফাও আমার কেমন হচ্ছে জানা হচ্ছে, আবার একটু গাটা ধুলে ভালো হয় এরকম মনে হচ্ছে। তো এখনই এই জিনিসটাই খারাপ, এটাতেই শরীরটা বেশি আরও খারাপ করবে। তো চলো আর আমি এসব করবো না বাবা, শরীর খারাপ করলে নিজেকে দেখবার মতো সেরকম পরিস্থিতি এখন নয়। তো চলো কী হচ্ছে না হচ্ছে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো বাজে এখন 11:50, ও বাবা এসে গেছে, ও গেছে এখন ফ্রেশ হতে। তো এলে তারপর খাওয়া দাওয়া করবো, আর ও তো তোমাদেরকে বললাম তখন কী এনেছে, ওটাই মনে হচ্ছে আপাতত এনেছে, তো দেখলে বুঝতে পারবো। ও খাবার রেখে দিয়েছে, আমি আর দেখিনি, এবার উঠবো, উঠে তোমার খাবারটা বাড়বো। আর এখন আমি দেখছি টিভিতে রামপ্রসাদ, আর তোমরা কারা কারা দেখো অতি অবশ্যই বলো, বলবে কমেন্ট করে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি আপাতত বাবা যতক্ষণ না আসে আপাতত দেখি, আর বাবাও দেখে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ডিনারের সময় এখন দেখা হচ্ছে। তো এখানে চাউমিন আর রোল নিয়ে চলে এসেছি, আর চিকেন রোল পাইনি, এগ রোলই নিয়ে আসা হয়েছে। তো চলো ঝটপট এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কথা বলছি। মিষ্টি হিসেবে রাত্রিবেলা যে খাচ্ছি জিলিপি, এখানে বাবাই খাচ্ছে, তো চলো আমি একটু নিয়ে খাই। তো ঘড়িতে বাজে এখন 12:18, দেখো। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু একদম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবাকে এত উইশ করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও।